চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার, মডার্ন ফিজিক্সের পার্ট ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার। তো সেখানে প্রথমে আমরা যেটা করব সেটার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তো হেডিং দেবে ফটো ইলেকট্রিক এফেক্ট। তো অ্যাকচুয়ালি কি কনসেপ্টটা ভালো করে বুঝবে সবাই। প্রথমে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে রেডিয়েশন অফ লাইট, রেডিয়েশন অফ লাইট। এ দুটো নেচার হয়, রেডিয়েশন অফ লাইট এর দুটো নেচার হতে পারে। একটা হচ্ছে গিয়ে ওয়েভ নেচার, ওয়েভ নেচার যেটা আমরা জানি, রেডিয়েশন আমরা জানি ওয়েভ নেচারের মতোই বিহেভ করে। আর আরেকটা সেটা হচ্ছে পার্টিকেল নেচার, পার্টিকেল নেচার। এই ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন করেছিল, ফটো ইলেকট্রিক এফেক্ট। আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে প্রথম বোঝালো রেডিয়েশন অফ লাইট বিহেভস অ্যাজ পার্টিকেল। তো পার্টিকেল নেচার কে সাপোর্ট করে, পার্টিকেল নেচার কে সাপোর্ট করে, ফটো ইলেকট্রিক এফেক্ট। দিতেই পারে এরকম কোশ্চেন, পার্টিকেল নেচার কোন এক্সপেরিমেন্ট থেকে সাপোর্ট হয়, অ্যান্সার ফটো ইলেকট্রিক এফেক্ট। আরেকটা হয় সেটা তোমরা আগে পড়েছো ক্লাস 11 এ, ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন এন্ড ব্ল্যাক বডি রেডিয়েশন বাই ম্যাক্স প্ল্যাঙ্ক, বাই ম্যাক্স প্ল্যাঙ্ক। ক্লিয়ার হলো কি? ক্লিয়ার? এবার কথা হচ্ছে এটা গেল রেডিয়েশন অফ লাইট এর। আমরা ডুয়াল নেচার, এই যে কথাটা আসছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন, ডুয়াল নেচার কি বলতে চাইছে সেটাকে আমরা বুঝবো ভালো করে। প্রথমে রেডিয়েশন অফ লাইট এর এই দুটো নেচার সিমিলারলি একইভাবে ম্যাটারের, মানে কোন পার্টিকেল ম্যাটারের এরও দুটো নেচার হয়। একটা হচ্ছে পার্টিকেল নেচার যেটা আমরা জানি, দেখো এগুলো অবভিয়াস। রেডিয়েশন অফ লাইট এর ওয়েভ নেচার আমরা সবাই জানি, রেডিয়েশন ওয়েভ এর মতো বিহেভ করে, তাই এটা প্রথম ওয়েভ নেচার লিখেছি। তারপরে দেখা যাচ্ছে পার্টিকেল নেচার সেটা কে করছে, ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আমরা পড়বো আজকে। ম্যাটারে কি রকম মতো বিহেভ করে আমরা জানি, পার্টিকেল এর মতো বিহেভ করে, তাহলে প্রথমটা হচ্ছে পার্টিকেল নেচার আর পরেরটা হচ্ছে ওয়েভ নেচার, এটাও আমরা পড়বো। আচ্ছা এই ওয়েভ নেচার কে দেখিয়েছিল যে এক্সপেরিমেন্টে আমরা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রন। কে দেখিয়েছিল? ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন পার্টিকেলের মতো বিহেভ করে ম্যাটার, তাহলে পার্টিকেলের মতো বিহেভ করার কথা, দেখা যাবে ওয়েভের মতো বিহেভ করবে। কোথায় আমরা এটা করব? এটা হবে ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট, আমাদের সিলেবাসে আছে ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট। এই পোর্শনটা, এই ম্যাটারের পোর্শনটা আমরা লাস্টের দিকে পড়ব ডিব্রগলি ওয়েভলেন্থ করে। আজকে আমরা মেইন যে কাজটা করছি ডুয়াল নেচার অফ রেডিয়েশনের, প্রথম কাজ সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের উপর বেস করে কি কি ফেনোমেনা হয়, কি অবজারভেশন আছে সেগুলো আজকে আমরা পড়ব। চলো তাহলে শুরু করছি। এতদিন ক্লিয়ার সবার? এতদিন ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করছি ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট তো কি বলছে? প্রথমে ফটো ইলেকট্রিক এফেক্ট বলছে যদি একটা মেটাল সারফেস, যদি একটা মেটাল সারফেস এর ওপর যদি রেডিয়েশন ফেলে, রেডিয়েশন ফেলে, রেডিয়েশনটা কেমন হবে? আচ্ছা তোমাদের কি ফিলিং? আচ্ছা আগে আমি প্রথম বেসিক কথা বলি, এর উপর রেডিয়েশন ফেললাম, আমরা কি জানি মেটাল সারফেস এর উপর কারা আছে? ইলেকট্রন আছে। তাহলে তুমি যদি এখানে এনার্জি ফেলো, এই ইলেকট্রন গুলো ওই এনার্জিটা অ্যাবজর্ব করে, মানে করবেই এমন কোনো কথা নেই, করতে পারে, এই নিয়ে কথা বলবো আমরা ভেতরে গিয়ে, ওই এনার্জিটা অ্যাবজর্ব করে ফ্রি হয়ে যেতে পারে, ফ্রি
ইলেকট্রন হয়ে যেতে পারে, একই নয় বলো? এই যে ইলেকট্রন গুলো হলো, এই ইলেকট্রনকে যদি আমরা ক্লোজ সার্কিটে ফেলি, তাহলে মানে ধরো আমি এখানে পরে সার্কিট বানাবো, তখন এই ইলেকট্রন গুলো যদি কোনো একটা সার্কিটের কোনো একটা পোর্শনে বা কোনো একটা প্লেটে যায়, তাহলে একটা ক্লোজ পাথ তৈরি করবে। ক্লোজ পাথ যদি তৈরি করে, আমরা সেখান থেকে কারেন্ট পাবো। তাহলে খুব সিম্পল থিং, কে পড়লো? রেডিয়েশন। রেডিয়েশন কি নিয়ে তৈরি? আমরা আপাতত ধরবো তাকে ফোটন। আমি সব দেখাবো, আগে শুনে নাও কি পড়লো, ধরবো ফোটন। তাহলে কে পড়লো? ফোটন পড়লো। তা থেকে কি তৈরি হচ্ছে? কারেন্ট তৈরি হচ্ছে। তাই এর নাম ফোটো ইলেকট্রিক এফেক্ট। খুব সহজে বোঝা গেল, ক্লিয়ার? ক্লিয়ার? চলো এবার কোশ্চেন হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্টের বেসিক কনসেপ্ট বললাম তো, একটা একটা করে লিখবো আমরা। নাম্বার ওয়ান পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তার আগে আমাকে এখানে বলো, এই যে রেডিয়েশনটা পড়লো, যে কোনো রেডিয়েশনে তোমার কি মনে হয়, কমন সেন্স ইউজ করো, যে কোনো রেডিয়েশনে কি ইলেকট্রন বেরোবে, না কিছু পার্টিকুলার রেডিয়েশন মানে কিছু পার্টিকুলার এনার্জিতে ইলেকট্রন গুলো বেরোবে? পার্টিকুলার এনার্জিতে ইলেকট্রন গুলো বেরোবে, তাহলে আমরা বলতে পারি না, এটাও আবার ভুল কথা বললাম, বেরোবেই এমন কোনো কথা নেই, বেরোতে পারে। যাই হোক, তো তোমার কি মনে হয়, এনার্জিটা তুমি বেশি রাখবে না কম রাখবে? বেশি বেশি রাখবে। তাহলে এখান থেকে ইনপুট ফিল হয়ে গেছে, তুমি এনার্জিটাকে হাই করতে চাও। আচ্ছা, এনার্জিকে যদি হাই করতে চাও, এনার্জির ফর্মুলা কি? ই, এনার্জির ফর্মুলা এইচ নিউ। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সবার জানা আশা করি। ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, কেমিস্ট্রিতে অনেকবার পড়েছো। আচ্ছা, যদি এনার্জি হাই হয়, ফ্রিকোয়েন্সিও কি হতে হবে তাহলে? এইচ তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ভ্যালু জানো, তাহলে নিউ কি হতে হবে? হাই হতে হবে। হাই হতে হবে। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা, যে লাইটটা পড়লো এটাই ডেফিনেশনে আসবে, যে লাইটটা পড়লো, যে এনার্জিটা পড়লো, তার ফ্রিকোয়েন্সি বলো হাই হবে, উপরে অ্যারো দিচ্ছি মানে হাই হবে বা বেশি হতে হবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সির আবার ফর্মুলা আমরা কি জানি, এটাকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা। সবার জানা আছে নিউ এর ফর্মুলা, ফ্রিকোয়েন্সি ফর্মুলা, ভেলোসিটি বাই ওয়েভলেন্থ, লাইট স্পিড যাচ্ছে বলে সি বাই ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, যদি এনার্জিকে হাই হতে হয়, তাহলে ওয়েভলেন্থ কে কি হতে হবে? খুব ইম্পর্টেন্ট কথা, তাই এই যে লাইট বা এনার্জিটা পড়লো, তোমাদের বইতে দেখবে লেখা আছে হাই ফ্রিকোয়েন্সি লো ওয়েভলেন্থ। বলো সবার ক্লিয়ার হলো কিনা? হাই ফ্রিকোয়েন্সি লো ওয়েভলেন্থ, ক্লিয়ার? চলো তাহলে আবার বলছি, তাহলে লিখে রাখবে গুলো, যে যে এনার্জিটা, যে ফোটনসটা পড়বে, যে এনার্জিটা পড়বে, তার কি হতে হবে? ফ্রিকোয়েন্সি হাই হতে হবে, ওয়েভলেন্থ কম হতে হবে। কেন হতে হবে পুরোটাকে এক্সপ্লেন করে দেখিয়েছি। নেক্সট নাম্বার ওয়ান পয়েন্ট, পয়েন্ট আকারে লিখছি, খুব ইম্পর্টেন্ট কথা, এক্ষুনি বললাম। বলো লাইট কি দিয়ে তৈরি হয়? বললাম লাইট কনসিস্টস অফ ফোটনস। কি দিয়ে তৈরি হয় বাবা বলো? ফোটনস। ক্লিয়ার? কেউ কেউ একে বলে কোয়ান্টা, কেউ কেউ একে বলে কোয়ান্টা, কোয়ান্টা অফ এনার্জি। ক্লিয়ার? মজাদার ব্যাপার, নাম্বার টু পয়েন্ট, এটাও শর্ট কোশ্চেনে দিতে পারে, ফোটনস এর অ্যাকর্ডিং টু নিউটনিয়ান ফিজিক্স, অ্যাকর্ডিং টু
নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ফিজিক্স, নিউটনিয়ান ফিজিক্স মানে যেখানে নিউটনস এর ল গুলো অ্যাপ্লিকেবল। নিউটনিয়ান ফিজিক্স এ ক্লাসিক্যাল মেকানিক্স এ ফোটনস এর মাস কোন মাস ডিফাইন্ড নয়, তাই ফোটনস এর রেস্ট মাস কত ধরা হয়? জিরো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ফোটনস এর রেস্ট মাস কত ধরা হয়? প্রথম কথা হচ্ছে ফোটনস এর মাস ডিফাইন্ড নয়, কিন্তু আমরা অ্যাজিউম করি ফোটনস এর রেস্ট মাস কত? জিরো। কেন স্যার? তার কারণ বোঝার চেষ্টা করো। আমরা এই ফর্মুলাটা জানি, মাসের ভ্যালু চেঞ্জ হয় স্পিডের সাথে সাথে। তো যদি কেউ লাইট স্পিডে ট্রাভেল করে তাহলে দেখো সি স্কোয়ার বাই সি স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান ইনফিনিটি হয়ে যাবে। তাই বলছে না ফোটনের মাস ডিফাইন্ডই নয়। কি বলছে? কি ডিফাইন? ফোটনের রেস্ট মাস কত? সেটা জিরো। বলো সবার ক্লিয়ার কিনা? নেক্সট পয়েন্ট, অলরেডি বললাম এক্ষুনি বললাম সব ফোটন কার স্পিডে ট্রাভেল করে, ফোটনস ট্রাভেলস উইথ স্পিড সি, কার স্পিডে ট্রাভেল করে? লাইট এর স্পিডে ট্রাভেল করে, ফোটনস গুলো লাইট এর স্পিডে ট্রাভেল করে। ক্লিয়ার? ক্লাসিক্যাল ফিজিক্স মানে নিউটনিয়ান ফিজিক্স? হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স মানে নিউটনিয়ান ফিজিক্স। হয়েছে? যেখানে নিউটনস ল ভ্যালিড, যেখানে কোয়ান্টাম ফিজিক্স নেই। ক্লিয়ার? বোঝা গেছে? চল নাম্বার ফোর পয়েন্ট। আচ্ছা তোমরা এটা এটা তোমরা বলতেই পারবে। আচ্ছা তোমাদের কি মনে হয় ফোটনস এর চার্জ কি হবে? ফোটনস এর চার্জ কি হবে? আমার তো মনে হয় নিউট্রাল হবে। চার্জ অফ ফোটন, চার্জ অফ ফোটনস আর নিউট্রাল হবে, নিউট্রাল চার্জ মানে কোন চার্জ নেই, প্লাস মাইনাস কিছু নেই। ক্লিয়ার এত অবধি? পাঁচ নম্বর পয়েন্ট মুছবো। পাঁচ নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। পাঁচ নম্বর পয়েন্ট থেকে ডি ব্রগলির কনসেপ্ট আসবে, বাট আমি এখন ডি ব্রগলি করবো না, লাস্টের দিকে করবো, জাস্ট একটু বলে দিয়ে যাব। কি পাঁচ নম্বর পয়েন্ট বলছে? পাঁচ নম্বর পয়েন্ট বলছে ফোটনস গুলোর একটা ডেফিনিট এনার্জি আছে। কি আছে? ফোটনস গুলোর একটা ডেফিনিট এনার্জি আছে, ফোটনস গুলোর একটা ডেফিনিট এনার্জি আছে। আমি এইভাবে লিখলাম ইজ ইকুয়াল টু, ওইখানে লেখা আছে এইচ সি বাই ল্যামডা, এটাই হচ্ছে ফোটনস এর এনার্জি। ক্লিয়ার? এবার কিছু জয়েন্টের কথা বলতে বলতে যাচ্ছি। বলো আমাকে কে বলবে এইচ এর ভ্যালু কত? মুখস্থ করতে হবে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইউনিট জুল সেকেন্ড। সি এর ভ্যালু কত সবাই জানো? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বাট যেই মিটের ক্ষেত্রে, বোর্ডস এর ক্ষেত্রেও বলতে পারো, বাট যেহেতু অনেক বোর্ডস এ ক্যালকুলেটর অ্যালাউড তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসে না, এখান দিয়েও তারা করতে পারে। যাদের ক্যালকুলেটর অ্যালাউড নয় তাদের জন্য এবং যেই মিটের জন্য, আমরা মনে করব এইচ এর ভ্যালু 1240, কোন কোন বইতে একটু চেঞ্জ থাকে, কিছু যায় আসে না, ইভি ন্যানোমিটার। তোমরা আশা করি সবাই ইভির সাথে হ্যাবিচুয়েটেড। ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? এই ভ্যালুটা মুখস্থ করবে, নয়তো কিন্তু অঙ্ক করতে প্রবলেম হবে। 1240 ইভি, একটু সাবধান, ল্যামডা কিসে থাকবে? ন্যানোমিটারে। কিসে থাকবে? ন্যানোমিটারে।
এরকম অঙ্ক থাকবে, ভালো করে শুনবে। আর এনার্জি কিসে বেরোবে? ইভিতে বেরোবে। 90% অঙ্কে এটা অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওখানে এনার্জি ইভিতেই থাকবে। বাট কিছু অঙ্ক আছে, যেমন নিটের একটা অঙ্ক আমি বলছি, আমি পড়া হয়ে তুমি চিন্তা নেই, নিটের নিট 2012 এর কোশ্চেন, তাতে তোমাকে কিন্তু জুলে লিখেছিল, মানে সেখানে ইভি দেয়নি এবং সেখানে এইচ এর ভ্যালু এইভাবে বসিয়ে ক্যালকুলেট করতে হয়েছিল হয়েছিল দেখাবো আমি, সেখানে ইউজ করা যায়নি। তবে চিন্তা কিছু নেই, মুখে মুখে করা যাবে বলে নিঃসন্দেহে দিয়েছে, সেখানে আমরা করবো সেই অঙ্ক। তো যখন যখন, ভালো করে শুনবে, কখন ফর্মুলাটা ইউজ করবে, যখন যখন ইভি আর ন্যানোমিটার পাবে, মানে ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার পাবে, তখন তখন এই ফর্মুলা ইউজ করবে। হতেই পারে এরকম পেলে, এনার্জি ইভিতে দেওয়া আছে কিন্তু ওয়েভলেন্থ অ্যামস্ট্রং এ দেওয়া আছে, তা ন্যানোমিটারে কনভার্ট করতে পারবে আশা করি। অ্যামস্ট্রং মানে 10^-10, ন্যানোমিটার মানে 10^-9, একটা জিরো ডিফারেন্স, কনভার্ট করে ইউজ করবে। কিন্তু এনার্জিও জুলে আছে, ওয়েভলেন্থ তো ন্যানোমিটারে নেই, তখন নর্মাল ফর্ম মানে এইচ এর ওই ভ্যালু ইউজ করতে পারো। ক্লিয়ার? এখান থেকে আমাকে বলো, আবার আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু এইচ নিউ, লিখতে পারি? আচ্ছা, এখান থেকে আমরা করে দেখাবো, আমি জাস্ট লিখে রাখছি এখন, আমি এখন জাস্ট লিখে রাখছি, আমি করে দেখাবো। তখন হবে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি বা এইচ বাই পি, পি মানে হচ্ছে মোমেন্টাম, এটাকেই বলা হবে, ল্যামডাটাকেই বলা হবে ডি ব্রগলি ওয়েভলেন্থ। এখান থেকেই আসবে, ছোট্ট জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে, কিচ্ছু নেই, একদম সহজ বনা ফিজিক্স। ক্লিয়ার এত অবধি? তাহলে তোমাদের এখন বসে যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি বা এইচ বাই পি কিভাবে এলো, ধৈর্য ধরো, যখন আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ করব তখন আমি এটা করে দেখাবো, আমি জাস্ট লিখে রাখলাম, এখান থেকেই আসবে, যখন হবে আমি দেখাবো। ক্লিয়ার? চলো এবার কোশ্চেন নেক্সট, সরি কোশ্চেন না, আরেকটা পয়েন্ট আছে, নাম্বার 6 পয়েন্ট। কি বলছে নাম্বার 6 পয়েন্ট? বলছে অল কলিশনস, আচ্ছা কার কার মধ্যে কার কলিশন, ভালো করে শুনবে, বলো কে পড়লো, কে পড়লো? না, ফোটন বলবে, হ্যাঁ এক একবার এক এক রকম নাম ইউজ হবে, এখন ভাবো ফোটন পড়লো, কে পড়লো? ফোটন পড়লো, তাই না? ফোটন কার সাথে ধাক্কা খাচ্ছে? ওই ম্যাটার পার্টিকেল গুলোর সাথে ধাক্কা খাচ্ছে মেটাল সারফেসে, তার সাথে ধাক্কা খেয়ে ইলেকট্রনকে ইজেক্ট করবে কি করবে না সেটা পরের কথা, বাট ওই যে কলিশন হবে, ফোটন কার সাথে কলিশন করলো? তাহলে ম্যাটারের সাথে কলিশন করলো, কি রে? তাহলে এইটা কি বলা হচ্ছে? অল কলিশনস, তার কারণ বলতে ফোটন এন্ড ম্যাটার, আর লিখলাম না আমি ওটা, অল কলিশনস বিটুইন ফোটনস এন্ড ম্যাটার আর ইলাস্টিক। তোমরা জানো ইলাস্টিক মানে কি? ইলাস্টিক মানে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সেম হবে, তাই না? আমরা কনজারভেশন অফ মোমেন্টাম পড়ে এসেছি ইলাস্টিক কলিশনে, তাই না? বলছি আবার বলছি বলছি যে ফোটনস গুলো পড়লো, তার সাথে ম্যাটারের যে কলিশন হবে, সেই কলিশন গুলো সব কি কলিশন হবে, সরি কি কলিশন হবে? ইলাস্টিক কলিশন হবে, কি কলিশন? ইলাস্টিক কলিশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অল কলিশনস আর ইলাস্টিক। নেক্সট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট,
নেক্সট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা থেকে কোশ্চেন পাবে, এটা থেকে কোশ্চেন পাবে। কি বলছে? অন ইনক্রিজিং রেডিয়েশন, অন ইনক্রিজিং ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, নাম্বার অফ ফোটনস, নাম্বার অফ ফোটনস ইনক্রিজেস। কি বলছে? ইনক্রিজিং দ্য ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। ভালো করে শুনবে, ইন্টেন্সিটি মানে যে রেডিয়েশন করছে তার যদি ইন্টেন্সিটি বাড়িয়ে দিই, তার মানে কি? আগে ধরো দুটো ফোটন এসে ধাক্কা মারছিল পার সেকেন্ডে, ইন্টেন্সিটি যদি বাড়াই এখন তিনটে ফোটন এসে ধাক্কা মারবে। তাহলে কি বলছে? অন ইনক্রিজিং ইন্টেন্সিটি অফ রেডিয়েশন নাম্বার অফ ফোটনস ইনক্রিজেস, বাট এনার্জি অফ ইচ ফোটন, এনার্জি অফ ইচ ফোটন রিমেইনস কনস্ট্যান্ট। খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে আবার বুঝো। আমি ধরো একটা রেডিয়েশন ফেলছি, সেই রেডিয়েশনের যা ইন্টেন্সিটি সেটার থেকে ইন্টেন্সিটি বাড়ালাম, তাহলে প্রথম কেসে ধরো দুখানা ফোটন পার সেকেন্ডে স্ট্রাইক করছে, প্রত্যেকটা ফোটনের এনার্জি ভাবো 1 ev, প্রত্যেক সেকেন্ডে কটা করে স্ট্রাইক করছে? দুটো করে ফোটন স্ট্রাইক করছে, প্রত্যেকটার এনার্জি 1 ev। এবার আমি ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? এখন পার সেকেন্ডে 5টা ফোটন স্ট্রাইক করছে, 6টা স্ট্রাইক করছে, যেটাই হবে, মানে ফোটনের নাম্বার অফ সেকেন্ডে ফোটনের বেশি ফোটন আসছে, নাম্বার অফ সেকেন্ডে আবার বেশি ফোটন আসবে, বাট এখনো প্রত্যেকটা ফোটনে এনার্জি কত হবে? 1 ev করেই হবে। বলো বুঝলে কিনা? স্যার ইন্টেন্সিটি ইনক্রিজ মানে একটু কি বলবেন? হ্যাঁ, ইন্টেন্সিটি ইনক্রিজ মানে আবার বলছি, এটাই বললাম আমি, ইন্টেন্সিটি ইনক্রিজ মানে যখন ফোটন আসছে সেই ফোটনের এনার্জি চেঞ্জ হচ্ছে না, নাম্বার অফ ফোটন বেশি হচ্ছে। আগে যদি ইন্টেন্সিটি এক্স থাকে, তাতে যদি ফোটন দুটো বা তিনটে পার সেকেন্ডে পড়ে, গ্রেটার দেন এক্স এনার্জি হলে, রেডিয়েশনের এনার্জি হলে, এখন তার থেকে বেশি ফোটন ধাক্কা খাবে, বাট ফোটনের এনার্জি চেঞ্জ হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট কথা এটা, ক্লিয়ার? চলো তো এবার বলছি, ভালো করে শুনবে। তাহলে এই হলো আমাদের বেসিক কিছু কনসেপ্ট যেগুলো লাগবে আমাদের এরপরে ফটোইলেকট্রিক করতে গেলে। তো ফটোইলেকট্রিক বোঝাতে গেলে এবার আমরা এক এক করে ভেতরে জিনিস করছি। প্রথম জিনিসের নাম ওয়ার্ক ফাংশন, আগে বুঝবে তারপর লিখব। কি দিয়ে ডিনোট করে? ফাই দিয়ে করে, কোন কোন বই ফাই নট দিয়ে করে, কেউ কেউ ফাই করে, কেউ কেউ ফাই নট করে, যেটা ইচ্ছা করতে পারো, কোনো আপত্তি, ভালো করে বুঝো। আচ্ছা তোমার কি মনে হয়, এখান থেকে যে এনার্জিটা আমি ফেলছি, যে কোনো এনার্জিতে কি ইলেকট্রন ইজেক্ট হবে? কি মনে হয় তোমার? না, হবে না। আচ্ছা তাহলে আমাকে বলো, আমি যে এনার্জিটা দিয়ে রেডিয়েশনটা ফেলছি, যে রেডিয়েশন ফেলছি তার যে এনার্জি, সেটার মধ্যে কিছুটা পোর্শন কি কাজ করবে? ওই যে মেটাল সারফেস আছে, যদি সাফিসিয়েন্ট এনার্জি হয় তাহলে তার মধ্যে কিছুটা পোর্শন, ওই যে মেটাল সারফেস আছে, এই মেটাল সারফেস থেকে ইলেকট্রনকে ইজেক্ট করতে, ইলেকট্রনকে বার করতে নষ্ট হয়ে যাবে, একই নয় মানে কলিশন হবে? হ্যাঁ, কলিশন না, কলিশন আলাদা জিনিস, কলিশন নয়। এখানে ইলেকট্রনটাকে, ইলেকট্রনগুলো বন্ডের মধ্যে আছে সব, এখান থেকে এনার্জি এলো, ইলেকট্রন ওই এনার্জিটা অ্যাবজর্ব করলো, কলিশন তো বাকিদের সাথেও হবে আর,
কিন্তু ওই ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করে আয়োনাইজ যদি হয়ে যেতে পারে, প্রত্যেকটা ইলেকট্রন তোমরা জানো একটা নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন ঘোরে তারা একটা এনার্জিতে ঘোরে, সেই এনার্জির থেকে যদি বেশি এনার্জি হয় তবে ও আয়োনাইজ হয়ে যেতে পারবে, তাই না? আয়োনাইজ হয়ে যাওয়া মানে ওই মেটাল সারফেস থেকে বেরিয়ে যাবে। বলো বুঝলে কিনা এটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো যে এনার্জিটা, যে মিনিমাম এনার্জি, যে মিনিমাম এনার্জি লাগবে এই ইলেকট্রন গুলোকে এখান থেকে ইজেক্ট করতে, সেই এনার্জির নাম ওয়ার্ক ফাংশন। তো কি লিখছি ভালো করে শুনবে, পলিশন নয় বাবা, পলিশন হচ্ছে লস কিছু বোঝায়। আমাদের এই সিলেবাসে মানে এই জার্নিতে যেই নিটের সবার জন্য পলিশনের কনসেপ্টটা সেইভাবে নেই, বাট পলিশনটা আমাদের শিখতে হবে, কারণ একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা বোঝাতে গেলে আমি পলিশনের হেল্প নেব। দেখো দেখো চিন্তা নেই, ওয়ার্ক ফাংশন তাহলে কি বলছে, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, যে মিনিমাম এনার্জি নিয়ে, মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন, রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন, অ্যান ইলেকট্রন ফ্রম মেটাল সারফেস, ফ্রম মেটাল সারফেস ইজ কল্ড, ইজ কল্ড ওয়ার্ক ফাংশন, ইজ কল্ড ওয়ার্ক ফাংশন। ক্লিয়ার? এত অব্দি আমি জানি তোমাদের পলিশন নিয়ে হয়তো কিছু এখানে প্রবলেম হতে পারে, এক্ষুনি ক্লিয়ার করছি, আগে আপাতত এইটুকুনি বোঝো পলিশন নিয়ে বলছি কথা। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, কে আমাকে বলবে দেখি, বলতে পারো কিনা, ওয়ার্ক ফাংশন কিসে মেজার করা হবে? ভেরি গুড, ভেরি গুড, ওয়ার্ক ফাংশন কিসে মেজার হবে? ইভিতে, ইভিতে কোথায় লিখি বলো তো, এখানে লিখে দি মেজার্ড ইন ইভি। আচ্ছা তোমাকে যদি কেউ জুলে দেয় তুমি কি ইভিতে কনভার্ট করতে পারবে? 10 টু দি পাওয়ার 7 তে। হ্যাঁ 10 টু দি পাওয়ার 7 কি বলছিস? 1 ইভি মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ও হ্যাঁ স্যার ভুলে গিয়ে। 1 ইভি মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তাহলে এত জুল মানে 1 ইভি। এবার ইয়ে করবে ইউনিটারি মেথড করে দেবে। ক্লিয়ার সবার? এবার ভালো করে শুনবে, এবার যে কথাটা বলতে চাইছি সেটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে ফটোইলেকট্রিকে, ফটোইলেকট্রিক এফেক্টের হাফ কাজ শেষ। এই ওয়ার্ডটা, এই ল্যাঙ্গুয়েজটা যদি বুঝতে পারো, বলছে আমাকে বলো, ধরো ধরো কোন একটা মেটালের ওয়ার্ক ফাংশন ফাই, যা ইচ্ছা ভ্যালু হতে পারো, ফাই এর ভ্যালু 2 ইভি, ধরো 2 ইভি, তুমি যে এনার্জিটা ফেলছো ফোটনের যে এনার্জি ফেলছো সেটা বললাম ই, তো ধরো ই এর ভ্যালু 2 ইভি থেকে বেশি, ভেবে চিনতে কথা বলবে, ই এর ভ্যালু 2 ইভি থেকে বেশি, তার মানে আমি বললাম ই গ্রেটার দেন ফাই। বলো ক্লিয়ার কিনা? বলো আমাকে, ইলেকট্রন ইজেক্ট হবে কি হবে না? ইয়েস হাই প্রোবাবিলিটি, নো হাই প্রোবাবিলিটি আছে, ভেরি গুড, ভেরি গুড, ইলেকট্রন ই গ্রেটার দেন ফাই মানে ইলেকট্রন ইজেক্ট হবে, ইলেকট্রন ইজেক্ট হবে এটা বলা যায় না, ইলেকট্রন মে ইজেক্ট হতে পারে, মানে ইলেকট্রন মে কাম আউট। তাহলে কি লিখবো, ই গ্রেটার দেন ফাই মিন্স ইলেকট্রন, ইলেকট্রনস মে কাম আউট,
এটা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বইতে বোঝানো আছে, যেটা আমি এখন দিতে চলেছি। সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি জানি তোমাদের মধ্যে কনফিউজ, তোমরা বলবে স্যার আমি ফেললাম ধরুন 80V, আমি ফেললাম 80V, ফাই হচ্ছে 2V, তাহলে কেন ইলেকট্রন বেরোবে না, তাই না? 80V থেকে 2V নিয়ে নেবে, নিয়ে ইলেকট্রনকে বার করে দেবে, কি একই নয়? তুমি যেটা বললে সেটাই হতো যদি, তাহলে এটা বুঝলাম আমি, যদি কোথাও কোন এনার্জি লস না হতো, তাই না? কোথাও কোন এনার্জি লস না হতো মানে কি স্যার, বোঝো? এই হলো আমার এনার্জি, ফোটনের এনার্জি, এটার এনার্জি, এটা কি ওয়ার্ক ফাংশন করে ফেলেছো ফাই, আর কিছু এনার্জি লস হয়, এই লসটা বইতে সেইভাবে বলা থাকে না, ভালো বই পড়লে সেখানে লেখা আছে। লসটা হচ্ছে কিসের লস? কলিশনের জন্য যে লস হয়। তো কার সাথে কলিশন? শুধুমাত্র ইলেকট্রন কেন, তার আশেপাশে যারা আছে তাদের সাথেও কলিশন করবে, যে অ্যাটমস গুলো আছে তার আশেপাশে যে ইলেকট্রন গুলো আছে তাদের সাথে কলিশন করবে। তো একটা লস হয় সেটাকে আমরা বলি লস ডিউ টু কলিশন বলতে পারো, আরো অনেক কিছু হয় কলিশন বলতে পারো। আর বাকিটা, বাকিটা কিসে কনভার্ট হয়? কাইনেটিক এনার্জি। এই যে ইলেকট্রনটা ইজেক্ট হলো সেই বাকি এনার্জিটা এর মধ্যে থেকে যায়, ওটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে দেয়, বাকিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কি এক্সাম্পল? ধরো ইয়ের ভ্যালু 80V, ফাই এর ভ্যালু 2V, কোনো লস হলো না, জিরো লস। এটাই আমাদের সিলেবাসে আছে বাবা, এই লাইনটাই আমাদের সিলেবাসে আছে, পরের গুলো নেই, কিন্তু ফিল করতে হবে। তো এনার্জি কোনো লস হলো না, বলো কাইনেটিক এনার্জি কত হবে? 80V 2V কাইনেটিক এনার্জি কত হবে? 6V, ভেরি সিম্পল থিং, এটাই আছে। তাই ফটোইলেকট্রিক এফেক্ট সহজ, কিন্তু বাকি কনসেপ্ট বুঝলে তখন বুঝবে ফটোইলেকট্রিক এফেক্টের ভেতর কি আছে, কিন্তু বাকিগুলো বুঝতে হবে, তাকাও। আচ্ছা এরকম হলো 80V, তাহলে আমাকে বলো ফাই তো 2V থাকবে। এবার ধরো লস হলো 2V, বলো কাইনেটিক এনার্জি কত হবে? 4V, 4V, ভেরি গুড।